দর্শক, জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সহ সার্বিক বিষয় জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুবিনয় তপু। তপু, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব কি বলছে এবং এই মুহূর্তে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে এই বিষয়ে জানাবেন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। ফারিয়া, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, আজ সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সাথে জড়িত সাধুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক তাকে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চগড়ের চিলাহাটি উপজেলা থেকে, দেবীগঞ্জ উপজেলা চিলাহাটি গ্রাম থেকে। এই মাহমুদুল হক বাবু কিন্তু নাদিম হত্যার সাথে সরাসরি জড়িত ছিল। আজকে বকশীগঞ্জ উপজেলায় কিছুক্ষণ আগেই নাদিমের স্ত্রী মনিরা বেগম 22 জনের নামে মামলা করেছে। এখানে বাবু এক নম্বর আসামি রয়েছে, এছাড়াও আরো 20-25 জনের নামে অজ্ঞাত মামলা দেখানো হয়েছে। এখনো কিন্তু জামালপুরে নাদিমের হত্যাকারীর সাথে জড়িত অনেকে কিন্তু সন্তুষ্ট নয়, কারণ নাদিম হত্যার সাথে জড়িত বাবুর সন্তান রিফাত, ফাহিম ফরমান রিফাত এখনো কিন্তু গ্রেপ্তার হয়নি। এই ফাহিম ফরমান রিফাতের ইটের আঘাতেই কিন্তু নাদিম গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে। এছাড়া নাদিম কে ঢাকা র‍্যাবের অফিসে সংবাদ সম্মেলনের একটা কথা রয়েছে, সেখান থেকে জামালপুরে আনা হলে একটা সংবাদ সম্মেলনে হওয়ার সম্ভাবনা রয়েছে, এই পর্যন্ত জানিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ঢাকাতেই রয়েছে বাবু, জামালপুরে আসার প্রক্রিয়া চলছে, আসলে তারপর র‍্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে। তো নাদিমকে কেন্দ্র করে, নাদিম হত্যার এই যে কেন্দ্র করে বাবু গ্রেপ্তার হওয়াতে বকশীগঞ্জ থেকে শুরু করে জামালপুরে সকল স্তরের মানুষের মধ্যে সন্তুষ্টি দেখা গেছে, তারা খুশি হয়েছে। তারপর তারা চাচ্ছে যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই সাংবাদিক হত্যার বিচার যেন খুব দ্রুত সম্পন্ন হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। এই ছিল আমার কাছে জামালপুরে নাদিম হত্যা সম্পর্কে সর্বশেষ তথ্য। তপু, আপনাকে ধন্যবাদ। জামালপুর থেকে জানাচ্ছিলেন সুবিনয় রায়। তপু।